সিনেমায় হ্যাঁ এটা আসলে একটা ভালো লাগার জায়গা, কারণ অনেক সবারই তো ইচ্ছে থাকে সিনেমায় কাজ করার এবং অনেক কাজ আসলে চাইলেও করা যায় না। তো এই কাজটা যখন আমার কাছে আসে, এটা অনুদানের সিনেমা, চমৎকার মানুষের চরিত্রেও আমি কাজ করছি যিনি আমাকে পর্দায় দেখবেন, তারপর শিরিন আক্তার ভিসি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো তার ক্যারেক্টারটা প্লে করছি, তার জীবনে যে সংগ্রামটা সেটা প্লে করছি। ক্যারেক্টারটা আসলে খুবই পছন্দের, এই গল্পটার প্রাণ সেই ক্যারেক্টারটা। তো এবং তার মেয়ে ডিরেকশন দিচ্ছে রিফাত মোস্তফা, ডেফিনেটলি এটা অনেক বেশি স্পেশাল। কাজটা আমি করতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। গল্পটা হচ্ছে ডক্টর শিরিন আক্তারের লেখা অবলম্বনে, মহি মোহাম্মদ চিত্রনাট্য করেছেন। গল্পটা মুক্তিযুদ্ধ আছে, জীবন যুদ্ধ নেই আসলে, কারণ যুদ্ধ ক্ষেত্রে খালি যুদ্ধ করে না, আসলে সারা জীবনেই মানুষকে যুদ্ধ করতে হয়, সেরকমই একটা জীবনধর্মী আসলে সিনেমা বলা যায়। প্রতি পদে যুদ্ধ তো আছেই এবং জীবনের প্রতিটা পদে পদে যেসব যুদ্ধ আমাদেরকে মোকাবেলা করতে হয় সেগুলো নিয়ে যে এগিয়ে যাওয়ার একটা গল্প। ১৯৬৬ ছয় দফা থেকে শুরু করে আমরা ৮৭ সালে শেষ করেছি।